ছজনৰ ৰোল। শোকাকুল বজালী ৰোমাই মণিপুৰৰ ভয়ংকৰ ভূমিস্খলনে আপোনজনক কাহিনী ইয়াৰ পাছতে এই পৰিৱেশ বজালীত 29 বছৰীয়া জিয়াৰুল হকৰ আকস্মিক মৃত্যুত শোকাহত সকলো। কোনে কাক বুজাব, কোনে কাক সান্তনা দিব? পিতৃ মাতৃ পত্নী আৰু এমা দিমা দুটি সন্তানক এৰি উভতি নহাৰ বাটেৰে গুচি গ'ল জিয়াৰুল। বৰষুণ মানা নাই, ৰ'দ মানা নাই, আমি ব্যৱহাৰ কৰি আৰু কমলা চমলা বেছি আৰু তাক পৰামৰ্শ কৰিছোঁ। সেনাত কৰ্মৰত জিয়াৰুল 2013 চনতেই দেশ মাতৃৰ সেৱাৰ বাবে ওলাই গৈছিল ৰৌমাৰী এইখন ঘৰৰ পৰা। অতি দৰিদ্ৰ পৰিয়ালৰ সন্তান জিয়াৰুলেই আছিল পৰিয়ালটোৰ উপাৰ্জনৰ মূল ব্যক্তি। বুধবাৰে নিশা শুই থকা অৱস্থাতে সংঘটিত হোৱা ভূমিস্খলনে কাঢ়িনিলে দেশ মাতৃৰ সুযোগ্য সন্তান জিয়াৰুলক। 3 মাহৰ পূৰ্বে নিজৰ ঘৰলৈ আহি 45 দিন থাকি উভতি গৈছিল জিয়াৰুল। ভূমিস্খলনে অকালতে কাঢ়িনিয়া সেনা জোৱান জিয়াৰুলৰ নশ্বৰটি কাইলৈ উপস্থিত হ'ব নিজ গৃহত। ৰৌমাৰী বাসগৃহত উপস্থিত হৈ এই কথা জনালে বজালী জিলাৰ অতিৰিক্ত উপায়ুক্তই। বজালীৰ পৰা ধ্ৰুৱজ্যোতি তালুকদাৰৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। আৰু ইফালে মণিপুৰৰ ভূমিস্খলনৰ ঘটনাৰ পাছতে সন্ধানহীন হৈ আছে অসমৰ কেইবাজনো লোক। আৰু ইতিমধ্যে আমি সেই সন্দৰ্ভত জনাই গৈছোঁ, মৃত্যুৰ সংখ্যাও ইতিমধ্যে বৃদ্ধি পাইছে আৰু এজন গোলকগঞ্জৰ লোকো সন্ধানহীন হৈ আছে। মণিপুৰৰ ননেত নিৰুদ্দেশ গোলকগঞ্জৰ অভিযন্তাৰ সন্ধান নাই হাফলঙৰ সেনা জোৱানৰো। মৰিগাঁৱৰ 16 জন লোকৰ লগতে মণিপুৰৰ ননেৰ ভূমিস্খলনস্থলীত নিখোজ হৈছে গোলকগঞ্জৰ কমলেশ তালুকদাৰ। কমলেশৰ ঘৰত থম থম পৰিৱেশ, যিমানে সময় বাগৰিছে বৃদ্ধি পাইছে উৎকণ্ঠা, বাকৰুদ্ধ হৈ পৰিছে পৰিয়ালৰ প্ৰতিজন লোক। অভিযন্তা হিচাপে ৰেল বিভাগত যোগ দিয়াৰ দিনা আনন্দৰ জোৱাৰ উঠিছিল গোলকগঞ্জৰ কালদোৱা দ্বিতীয় খণ্ডৰ এই ঘৰখনত। বহু আশা লৈ এইখন ঘৰৰ পৰাই মণিপুৰলৈ ওলাই গৈছিল কমলেশ। মাত্ৰ কিছুদিন পূৰ্বে যোগ দিছিল জিৰিবাম ইম্ফল ৰেলপথ নিৰ্মাণৰ কামত, কিন্তু বৃহস্পতিবাৰৰ পুৱতি নিশাৰ প্ৰলয়ে থানবান কৰি দিলে কমলেশৰ পৰিয়ালক। এতিয়া ৰেল কৰ্তৃপক্ষৰ পৰা এটা ভাল খবৰৰ আশাৰে উৎকণ্ঠাৰে বাট চাইছে পৰিয়ালটোৱে। ইফালে হাফলঙতো শোকাকুল পৰিৱেশ। ননীৰ ভূমিস্খলনথলীত নিৰুদ্দেশ হৈ আছে টেৰিটৰিয়েল আৰ্মিৰ জোৱান প্ৰিয়ম দত্ত। ইজাইনৈয়ে পুতি পেলোৱা পাহাৰখনৰ তলিতে কেম্পত আছিল প্ৰিয়ম দত্ত। টেৰিটৰিয়েল আৰ্মিৰ আন বহু জোৱানৰ লগতে বৃহস্পতিবাৰৰ পুৱতি নিশাৰ পৰা নিৰুদ্দেশ হৈ আছে প্ৰিয়মো। খাৱন হোৱন পাহৰি হাফলঙৰ পৰিয়ালটোৱেও অপেক্ষা কৰিছে এটা ভাল খবৰৰ আশা। গোলকগঞ্জৰ পৰা গোবিন্দ অধিকাৰীৰ সহযোগত নিউজ টেক্স ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। প্ৰায় 10 দিনীয়া ৰাজনৈতিক অস্থিৰতাৰ অন্ত পেলাই সলনি হ'ল মহাৰাষ্ট্ৰৰ মুখ্যমন্ত্ৰী। বৃহস্পতিবাৰে পুৱাৰ ভাগত মুখ্যমন্ত্ৰীৰ পদত্যাগ কৰা উদ্ধৱ থাকৰেৰ স্থলাভিষিক্ত হ'ল একনাথ সিন্ডে। সংখ্যাগৰিষ্ঠ হৈও বিজেপিৰ বিধায়িনী দলৰ নেতা দেবেন্দ্ৰ ফাড়নবীজে গ্ৰহণ কৰিলে উপ মুখ্যমন্ত্ৰীত্বৰ দায়িত্ব। মহাৰাষ্ট্ৰৰ নতুন মুখ্যমন্ত্ৰী একনাথ ৰাও শম্ভুজী সিন্ডে। বৃহস্পতিবাৰ মহাৰাষ্ট্ৰৰ ৰাজনীতিত ইটোৰ পিছত সিটো চমকেৰে দিনটো যেন হৈ পৰিছিল মহাবৃহস্পতিবাৰ। পুৱাৰ ভাগত মুখ্যমন্ত্ৰী উদ্ধৱ থাকৰেৰ পদত্যাগ আৰু দিনটোৰ অনেক কল্পনা জল্পনাৰ অন্তত এক নতুন মুখ্যমন্ত্ৰী একনাথ ৰাও শম্ভুজী সিন্ডে। ईश्वर साक्ष शपथ घेतो की कायद्याद्वारे स्थापित झाले आहे अशा भारतीय संविधानाबद्दल मी खरी श्रद्धा व निष्ठा बाळगीन। বৃহস্পতিবাৰে সন্ধ্যা 7:30 বজাত মহাৰাষ্ট্ৰৰ নতুন মুখ্যমন্ত্ৰী হিচাপে শপত গ্ৰহণ কৰিলে একনাথ সিন্ডে।
মহারাষ্ট্র রাজভবনত রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিয়ে পাঠ করালে শপথ বাক্য আর সকলকে আশ্চর্যচকিত করে উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলে পূর্বর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশে। দেবেন্দ্র গঙ্গাধররাও ফডনবীস ঈশ্বর সাক্ষ শপথ ঘেতো কি কায়দ্যাদ্বারে স্থাপিত ঝালে আহে আশা ভারতীয় সংবিধানাবদ্দল মি খরি শ্রদ্ধা ও নিষ্ঠা বাড়গিন। প্রথমে সরকারক বাহিরের পর সমর্থন দিব বলে ঘোষণা করেও হাইকমান্ডর নির্দেশত উপমুখ্যমন্ত্রিত্বর দায়িত্ব গ্রহণ করা দেবেন্দ্র ফড়নবীশে কলে এই যুজ ক্ষমতার বাবে নহয় হিন্দুত্বর বাবে। আনহাতে সংখ্যাগরিষ্ঠ হয়েও মুখ্যমন্ত্রী পদ দাবি নকরার বাবে দেবেন্দ্র ফড়নবীশক কৃতজ্ঞতা জানালে একনাথ সিন্ডে। মুখ্যমন্ত্রীর যুজখন জয়ী হওয়ার সমান্তরালক একনাথ সিন্ডে আরম্ভ করেছে আন এখন যুজ, বালা সাহেবর প্রকৃত উত্তরাধিকারীর যুজ। মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করিয়ে একনাথ সিন্ডে টুইটার হ্যান্ডেলত দেখা গেল এইখান ফটো। বালা সাহেবর সহিত এই ফটোখনে যেন একনাথ সিন্ডে দাবি জানালে শিবিরেই প্রকৃত শিবসেনা। বর্তমান শিবসেনার 55 বিধায়কর ভিতর 39 একনাথ সিন্ডেক সমর্থন জানার বিপরীতে উদ্ধব ঠাকরে শিবিরত আছে 15 বিধায়ক। সেই অনুসরি বালা সাহেবর শিবসেনার প্রকৃত উত্তরাধিকারী একনাথ সিন্ডের শিবির। কিন্তু বালা সাহেবর পুত্র নাতিয়ে গুড়ি ধরা শিবসেনার বিয়তিরেকে একনাথ সিন্ডের নেতৃত্ব শিবসেনাক মহারাষ্ট্রের জনগণে কেনেদরে গ্রহণ করব সেয়া এতিয়াও স্পষ্ট নহয়। ইপিনে উদ্ধব ঠাকরে এই নৈতিক পরাজয় আড়ত বহুতেই আঙুলি টুয়াইছে শিবসেনার মুখপাত্র তথা সাংসদ সঞ্জয় রাউত। 2019 প্রাক নির্বাচনী মিত্রতাকু নেওচি বিজেপিরে সরকার গঠন নকৰি এনসিপি কংগ্রেসে সরকার গঠন করার আড়তো আছিল সঞ্জয় রাউত। শিবসেনা এনসিপি কংগ্রেসের মিত্রজোট মহাবিকাশ আঘাড়ীক অশুভ মিত্রতা বলে অভিযোগ করিয়ে বিসম্বাদ আরম্ভ করেছিল একনাথ সিন্ডে। বালা সাহেবর হিন্দুত্বর বাবে অশুভ শক্তির বিরুদ্ধে যুজর ট্রাম্প কার্ড খেলি বাজিমাত করলে একনাথ সিন্ডে। আড়াই বছর বিরোধী থাকা বিজেপিয়ে হয়তো সেইবাবে সিন্ডে পুরস্কার হিসাবে উপমুখ্যমন্ত্রীর বিপরীতে বোনাস হিসাবে দিলে মুখ্যমন্ত্রীর পদ। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। অটোরিক্সা চালকৰ পৰা মুখ্যমন্ত্ৰীলৈ বৃহস্পতিবাৰে শপত লোৱা মহাৰাষ্ট্ৰৰ নতুন মুখ্যমন্ত্ৰী একনাথ সিন্ডেৰ আছে এক সংগ্ৰামী জীৱনৰ অতীত। প্ৰথমে আছিল এজন অটো চালক, সময় সদায় একে হৈ নাথাকে, ভাগ্যৰ চকৰিত আজি তেওঁ হ'ল মহাৰাষ্ট্ৰৰ চালক, নাম একনাথ ৰাও সম্পুজী সিন্ডে, মহাৰাষ্ট্ৰৰ 20 সংখ্যক মুখ্যমন্ত্ৰী। বৃহস্পতিবাৰে মহাৰাষ্ট্ৰৰ মুখ্যমন্ত্ৰী হিচাপে দায়িত্ব গ্ৰহণ কৰিলে একনাথ সিন্ডে। 10 আগলৈকে দেশৰ ৰাজনীতিত একনাথ সিন্ডে আছিল এক অচিনাকি মুখ। মহাবিকাশ আঘাড়ী চৰকাৰৰ কৰকাত্তানি মন্ত্ৰী হিচাপে কাৰ্যনিৰ্বাহ কৰিলেও ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত একনাথ সিন্ডেৰ বিশেষ চিনাকি নাছিল। উদ্ধৱ ঠাকৰেৰ বিৰুদ্ধে বিসম্বাদ কৰি সমগ্ৰ দেশবাসীৰ বাবে চিনাকি মুখ হৈ পৰা একনাথ সিন্ডে বহুতৰ বাবে হৈ পৰিছে উৎসুকতাৰ বিষয়। পিছে কোন এই একনাথ সিন্ডে? 1964 9 ফেব্ৰুৱাৰীত মহাৰাষ্ট্ৰৰ সাতাৰা জিলাত একনাথ সিন্ডেৰ জন্ম। কলেজৰ পৰা বহিষ্কাৰ হোৱা বাবে সম্পূৰ্ণ কৰিব নোৱাৰিলে স্নাতক পাঠ্যক্ৰম। একনাথে সাতাৰা এৰি থানেত আৰম্ভ কৰিলে কৰ্মজীৱন। সুৰাৰ ভাটিত কাম কৰাৰ লগতে জীৱিকা নিৰ্বাহৰ বাবে অটোৰিক্সা চলাইছিল তেওঁ, আৰু তেতিয়াই আৰম্ভ হৈছিল একনাথ সিন্ডেৰ ৰাজনৈতিক জীৱন। বালা সাহেবর এটা নির্দেশত হাজার হাজার শিবসৈনিকর দরে মহারাষ্ট্রর রাজপথ স্তব্ধ করে তুলবলে সদাই প্রস্তুত আছিল একনাথ সিন্ডে। সিন্ডের নেতৃত্ব দিয়ার গুণের বাবে হাজার হাজার শিবসৈনিকর মাজত একনাথ সিন্ডে রাজনৈতিক ক্ষেত্রখনত বহু আগুয়াই গেল। বালা সাহেবর হিন্দুত্বরে একনাথ সিন্ডে হয়ে পড়িল শিবসেনার অন্যতম জনপ্রিয় তথা শক্তিশালী নেতা। বর্তমান থানের কপ্রি পাঁচপাখারী সমষ্টিক প্রতিনিধিত্ব করা একনাথ সিন্ডে 4 বিধায়ক তথা মহাবিকাশ আঘাড়ী সরকারের কৰকাত্তানি মন্ত্রী আছিল। ঠাকরে মন্ত্রিসভার কেবিনেট মন্ত্রী হয়েও দল আর সরকারত একনাথ সিন্ডের গুরুত্ব কমি আহিছে।
বিপরীতে কনিষ্ঠ মন্ত্রী তথা উদ্ধব থাকরের পুত্র আদিত্য থাকরের প্রভুত্ব দল সরকার উভয়তেই বৃদ্ধি পাইছিল। সর্বোপরি শিবসেনার আদর্শরে মিল নথকা এনসিপি কংগ্রেসরে মিত্রতায় করা দলের ক্ষতিক একনাথ সিন্ডেই সহজভাবে লোক পড়া নাছিল, যার বাবে আরম্ভ হয়েছিল বিসম্বাদ। বিসম্বাদে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়া একনাথ সিন্ডেই সদায় সুঁৱৰি আহিছে। মহারাষ্ট্রের রাজনীতিত তেওঁৰ উত্থানের বাবে শিবসেনা তথা বালাসাহেবর ওসর ঋণী হয়ে থাকার কথা। নিউজ ডেস্ক, নিউজ18, অসম নর্থ ইষ্ট।